করোনাভাইরাস প্রতিরোধের জন্য সাধারণ ছুটির কারণে নিম্নবিত্ত মানুষকে ত্রাণ সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার দুপুর দুইটায় রয়্যাল হসপিটাল ইউনিট দুইয়ের সামনে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাবতনময় দাস এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি এম এনুমান সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক বোরানদিন মিটু সহ আরও অনেকে পরবর্তীতে সংগঠনটির অন্তর্ভুক্ত নোয়াখালীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ত্রাণ সামগ্রিকগুলো পৌঁছে দেওয়া হয়